সাগরোনি হত্যাকারীদের বিচারের দাবিতে ইতালিতে আয়োজিত এক প্রতিবাদ সভায় টেলিকনফারেন্সে যোগ দিয়ে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোভান চৌধুরী বলেছেন সাংবাদিক সমাজ আজ ক্ষুব্ধ এভাবে সাংবাদিক হত্যাকারীরা যদি ধরা না পড়ে তাহলে দুষ্কৃতিকারীরা একের পর এক হত্যাকাণ্ড ঘটিয়ে যাবে রাজধানীর রোমে এই সভায় প্রতিবাদ সভার আয়োজন করে অল ইউরোপিয়ান বাংলা প্রেস ক্লাব সংগঠনটির সভাপতি মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আল আমিনের পরিচালনায় বক্তারা সাংবাদিক নির্যাতনকারীদের বিচারের বিষয়ে সরকারের কাছে দাবি জানান দৃঢ় প্রত্যয়ে তারা বলেন যতই রক্ত ঝরুক না কেন কলম চলবেই এ সময় বক্তব্য রাখেন সংগঠনটির সহ সভাপতি রিয়াজ হোসেন খান রিপন আব্দুল মান্নান হীরা ইমরান চৌধুরী সহ আরও অনেকে